অবশেষত নরম হল ফিফা। ফিফাই উঠাই ললে ভারতের উপর আরোপিত নিলম্বন। AIFFর তৎপরতার পিছতে ফিফার সিদ্ধান্ত। ভারতীয় ফুটবল প্রেমীর মাজত উৎসাহ। তৃতীয় পক্ষের প্রভাব থাকার গুরুতর অভিযোগ তুলি ভারতীয় ফুটবল ফেডারেশনের উপর আরোপ করা নিলম্বন অবশেষত প্রত্যাহার করেছে ফিফাই। শুক্রবারে ফিফায় ভারতের কোটি কোটি ফুটবল প্রেমিক দিলে এই আশার বতরা। AIFFে প্রশাসনীয় সমিতি ভঙ্গ করার নিশ্চিতি দিয়াত নিলম্বন উঠাই ললে ফিফাই। এতিয়ারে পড়া AIFFর পূর্ণ কর্তৃত্ব থাকিব ফেডারেশনের প্রশাসকর উপর। ফিফার নিলম্বনের সম্মুখীন হয়ে থরকা ছুটি হেরাইছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তৃপক্ষই। ফিফার নিলম্বনে অনিশ্চিত করেছিল ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ। ভারতীয় ফুটবলারের কেরিয়ারের প্রতিও আহিছিল চরম ভাবুকি। ফিফার স্বীকৃতিপ্রাপ্ত ফুটবল প্রতিযোগিতা আয়োজনও বন্ধ হওয়ার উপক্রম ঘটিছিল ভারতত। পিছে ফিফার নিলম্বন পত্র পাই AIFFে তৎকালীনভাবে নিজের আখুয়াসমূহ দূর করার উঠি পড়িলগাত অবশেষত নরম হল ফিফা। AIFFর উপর নিরন্তর চকু রাখব ফিফা আর AFCয়ে। AIFFর নির্বাচন সময়মতে অনুষ্ঠিত হওয়াতো সহায় করব ফিফা আর AFCয়ে। ফিফার এই নির্বাচন আতর হওয়াত প্রতিগী ফুটবল প্রেমী আজি উৎফুল্লিত। প্রবাদ প্রতিম প্রাক্তন ফুটবলার বাইসুং ভুটিয়া, ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর প্রমুখ্যে বহুজনে টুইটযোগে প্রকাশ করেছে মনের অভিব্যক্তি। ইফালে এই নিলম্বন প্রত্যাহারের লগে লগে এই বর্ষর 11-30 অক্টোবরলে ভারতত অনুষ্ঠিত হবলগা ফিফা আন্ডার-17 মহিলা বিশ্বকাপ 2022র আয়োজনের জটিলতাও দূর হল। পূর্বর সূচী অনুসরিয়েই ভারতত অনুষ্ঠিত হব ফিফা আন্ডার-17 মহিলা বিশ্বকাপ 2022। স্পোর্টস ডেস্ক, দ্য নিউজ প্লাস।